তৃণমূল যদি এক আঙুল দেখায় তাহলে বিজেপি তিন আঙুল দেখাতে তৈরি দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে এভাবেই তৃণমূলকে চাপে রাখতে রাজনৈতিক ময়দানে কোমর বেঁধে নেমেছে বিজেপি মাত্র একদিন আগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে তৃণমূলে আমন্ত্রণ জানিয়ে তীব্র কটাক্ষ হেনেছিলেন তিনি বলেছিলেন বাংলার এই ভয়ঙ্কর ভাইরাসকে তারা স্যানিটাইজ করে তৃণমূলে নেবে এরপরে দিলীপ ঘোষের হয়ে পাল্টা বাঁধ ছড়লেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু তিনি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে বলেন তৃণমূলের অনুব্রত মণ্ডল সহ অনেকের জন্যই ভ্যাকসিন তৈরি হচ্ছে আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করুন তিনি বলেন এনামূল্যের ল্যাবরেটরিতে ভ্যাকসিন তৈরি হচ্ছে রাজ্যে কয়েকশো ভাইরাস আছে তাদেরকে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হবে উল্লেখ্য চলতি মাসের শুরুর দিকে গরু পাচার দিল্লি থেকে সিবিআই গ্রেপ্তার করে এনামুল হককে তাকে গ্রেপ্তার করা হয় কমান্ড্যান্টকে দেওয়ার অভিযোগে ঘুষ এরপরে এনামুলের কাছ থেকে অনেক তথ্য জানতেও পারেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা এদিকে অনুব্রত মণ্ডলকে নিয়ে শান্তন বসু মুখ খোলার পরেই অনুব্রতর হয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারী তিনি শান্তন বসুকে কটাক্ষ করে বলেন যে মুখ দেখলে বাচ্চারা ভয় পায় সে কি বলল না বলল তাতে কিছু যায় আসে না তবে শান্তন আক্রমণ করতে চুপ করে বসে থাকেননি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনিও আক্রমণের সুর চড়িয়ে অনুব্রতকে কটাক্ষ করেন ডায়ালগ দিয়ে লাভ নেই ওনার ভলিউমটা অনেকটাই কমে গেছে এরপর আর বাড়াবাড়ি করলে স্পিকারের সংযোগ কেটে দেওয়া হবে আসলে ভোটের পারদ যত চড়ছে ততই রাজ্য রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি মারমুখী ভঙ্গিতে রাজনৈতিক ময়দানে নেমে পড়তে আরম্ভ করে দিয়েছে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ গলা কেউ পঞ্চমে তুললে অন্যপক্ষ গলা সপ্তমে তোলার জন্য তৈরি